পাহাড়ের আলো বাতাসে রোদঝড়ে বেড়ে উঠেছেন রামহিম লিয়ানবম। সমতলের জীবনের মতো একসময় টেবিল টেনিসও ছিল তার জন্য অজানা ও অচেনা এক খেলা, কিন্তু এই খেলাটি এখন রামহিমের নেশা, পেশা ও জীবন। জাতীয় চ্যাম্পিয়নশিপের চূড়ায় ওঠার পর তার স্বপ্ন এখন নতুন উচ্চতায় পা রাখার। তিনি বিশ্ব আঙিনায় সগৌরবে উঁচিয়ে ধরতে চান দেশের পতাকা। গত জুলাইয়ের শেষ দিকে চট্টগ্রামের রাইফেলস ক্লাবে জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে বালক এককের পর সিনিয়রদের এককেও সেরার মুকুট জিতে নেন রামহিম। পাহাড়ি শৈশব, টেবিল টেনিসে আসা, ভবিষ্যৎ লক্ষ্য সহ আরও অনেক কিছু নিয়েই বিডি নিউজ 24.com এর সাথে কথা বলেছেন রামহিম। আসলে যখন ফার্স্ট টাইম আমাদের ডিঙ্গাপুরা গেছিলাম তখন আমি ছিলাম না, তখন দেখেছিলাম আর কি আমাদের সিনিয়র ভাইরা টেবিল টেনিস খেলাতে মধ্যে মনে চলতে 2014 সালের ডিসেম্বরে প্রথম আমি ওখানে চান্স পাই টিভিতে, আর 2015 থেকে আমার হাতের খড়ি। আমি ফার্স্ট টাইম একটা মুভি দেখারাটি কিক একটা মুভি দেখছিলাম জিকি চ্যানেল, তারপর থেকে আমার টিটিকে একটু ভালো লাগে আর কি। আমি বলতে পারবো না যে এখানে টিটি প্রতিষ্ঠিত হওয়ার পিছনে কীভাবে প্রতিষ্ঠিত হয়েছে, বাট প্রতিষ্ঠিত হওয়ার পর আমার খুব ভালো লাগে খেলাটি দেখে, এরপর থেকে আমার টিটির প্রেম করা। 2012 সাল থেকে কোয়ান্টাম কসমো স্কুলে টেবিল টেনিস শেখানোর উদ্যোগ নেওয়া হয়। রামহিমেরও হাতে খড়ি হয়ে যায় সেখানে, দ্রুত রপ্ত করে নেন খেলাটি। 2014 সালে জাতীয় জুনিয়র চ্যাম্পিয়নশিপে পেয়ে যান ব্রোঞ্জ। 2018 সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান BKSP কাপে হন সেরা। এগিয়ে যাওয়া সেই পথ ধরেই এবছর পেয়ে গেলেন জাতীয় চ্যাম্পিয়নশিপে শ্রেষ্ঠত্বের স্বাদ। এই প্রাপ্তির আনন্দ তার কাছে আরও বেশি অন্য একটি কারণে। ফেডারেশনের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী জাতীয় চ্যাম্পিয়নশিপের কোনো আসরে বালক ও সিনিয়র এককে অতীতে কেউ সেরা হয়নি কখনো। 18 বছর বয়সী রামহিম তাই গড়ে ফেলেছেন অনন্য এক কীর্তি। পারি না বলতে পারি না, কিন্তু আমার একটা আত্মবিশ্বাস ছিল যে হ্যাঁ আমি পারব সিনিয়র। আমি এর আগে অনেকবার মানুষ যার সাথে খেলেছি, ওটার পরিপ্রেক্ষিতে আমি আত্মবিশ্বাস নিজেকে রাখছি যে আমি পারব ওদের সাথে। কঠোর পরিশ্রমের ফল রামহিম পাচ্ছেন বেশ কিছুদিন ধরেই। গত বছর বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ছেলেদের দলগত বিভাগে কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস গড়ে বাংলাদেশ। ফিজিকে 3-0 সেটে এবং গায়ানাকে 3-2 সেটে হারিয়ে ওঠেন শেষ আটের মঞ্চে। সেখানে ইংল্যান্ডের বিপক্ষে হেরে পথ চলা থামলেও দারুণ কীর্তি গড়া এই দলে মুহতাসিন আহমেদ হৃদয়, রিফাত সাব্বিরের সঙ্গী ছিলেন রামহিম। গত বছরেই মে মাসে বাংলাদেশের আরেক ইতিহাস গড়ার সঙ্গে জড়িয়ে যায় তার নাম। মালদ্বীপে সাউথ এশিয়ান জুনিয়র অ্যান্ড ক্যাডেট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে বালক অনূর্ধ্ব 19 বিভাগের দলগত ইভেন্টে শ্রীলঙ্কাকে 3-2 সেটে হারিয়ে সোনা জেতে বাংলাদেশ। জাতীয় পর্যায়ে এবার তার পারফরম্যান্স আরও দুর্বার। বালক এককে ফাইনালে নাফিস ইকবালকে উড়িয়ে দেন 4-0 সেটে। সিনিয়র এককেও ইমরুল কায়েস ইমনকে গুড়িয়ে দেন একই ব্যবধানে। জয়ের ধরনে তিনি ছাড়িয়ে গেছেন নিজের প্রত্যাশাকেও। পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলে দক্ষিণ এশিয়ার সীমানা ছাড়িয়ে একদিন বিশ্বমঞ্চেও দেশের গৌরবগাথা রচনা করতে পারবেন বলে বিশ্বাস রামহিম লিয়ানবমের।